আমার খোবা বিবনে আদি রাদি আল্লাহ তালানু তাকে শহীদ করে দিয়েছে তাকে শহীদ করে দিয়েছে আমার খোবা বিবনে আদি রাদি আল্লাহ তালানু তার দুটো এক জায়গায় করে মাথাটা নিচের দিকে করে দড়ি দিয়ে কাটতে বেরে ঝুলিয়ে দিয়েছে বাবা কে খোবা বিবনে আদি জানার হাতেতে শিকল বেঁধে জানার হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায় শহীদ شهید کنه و و آمار منو دنیم ما الله <سؤال> رسول سعابی ازاد خوبه بیبن عادی رضی خدا لانو حضور ما جانیه دیره حضور ما شونیه دیره ای مکان کافر مشکی دنیا، همی خوبه শহীদ হয়ে যাব আমি খোবাইবের মনে আসা আমি খোবাইবের মনে যাওয়া শহীদ আমার আগে যদি একটু সুযোগ পেয়ে যেতাম আল্লাহ দুই রাখার নামাজ খানা আদায় করে নিতাম তুমি বলুন সুভা আর একটু তুমি বলুন সুভা হাতে দেশে চলবে

কাপড়ের দোকান মসজিদের বিক্রি করে লাভ করবে বলে মা নামাজি ছেড়ে ছেড়ে কথা বলে না দুটো খদ্দের চলে যাবে কুড়িটা খদ্দের কে

নামাজটা পড়ে উঠে কাফেরদের বলছে মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে দীর্ঘায়ু করতে তবে যদি অনেক নামাজ পড়তাম তোমরাই বলতে আমি মরণের ভয়ে নামাজ এত লম্বা করেছি না না আমি তো মরণকে ভয় করি আমি তো মরনকে ভয় করি আমি তো নামাজ আল্লাহর মহাব্বতেই আদায় করেছি জোরে বলা যাবে না হুজুরকে নিয়ে চলে যাওয়া হলো

নে দনে আমি খোবাইব একবার কেন আমি খোবাইব একা কেন আমার গোটা خاندان যদি স্বয়ংজ হয়ে যায় আমি খোবাইব যদি আল্লাহর রহমান আমি অসংকো জীবন দান করে আমি খোবাইব যদি অসংকোবার স্বয়ংজ হয়ে যায় আমি খোবাইবে কোনো দুঃখ নাই আমি খোবাইবে কোনো কষ্ট নাই আল্লাহ নবী হুজুরা শরীফে মতে আছে আল্লাহ নবী নূরে

বড্ডা ভয় হয় আমার জামানায় যদি দরিয়ায় দাজলা তাইগির নদীর পারে যদি একটা পশু বিনা পানি পান করার কারণে মারা যায় ভয় হয় ওর হিসাব সানো কিয়ামতে আমাকে আল্লাহর দরবারে দিতে হবে সুবহানাল্লাহ বলবেন ব্যবসা সূত্রে লাভ ধ্বংস কোন মানুষ খুশবু পাঠিয়েছেন আতো গরীবদের মধ্যে বণ্টন করতে আমদাঙ্গা এলাকা সংস্কৃত এলাকা কাছাড়ি চত্বর এলাকা সবজি একটু চাষবাসটা বেশি আল্লাহ ফসলে বরকত দিলে এক বস্তা সবজি নিয়ে গিয়ে মাদ্রাসায় দিয়ে দিলে গরিব মানুষ আসলে কিছু দেবে আল্লাহ বরকশি হয়ে গরিবদের মধ্যে বন্ট ফারুক আজ জামানায় পাঠিয়েছে

তুমি যখন এই ছোট ছোট জায়গায় ঢালবে তোমার হাতে লাগবে কাপড়ে লাগবে ভয় হয় কি আমাদের যদি ওর হিসাবটা আমি আল্লাহ পাকে দরবার আমার থেকে আল্লাহ চাই ওমান গরিবের মাল বন্টন করতে গিয়ে তোমার বিবির হাতে লেগেছে কাপড়ে লেগেছে ভয় হয় কি আমাদের ওই হিসাবটা আমি ওমান আল্লাহর দরবারে দেব কি করে বললেন না বলা যাবে না কি জীবন সাহাবারা কাটিয়েছে আল্লাহু আকবার বছরের পর বছর বছরের পর বছর হারাম খেয়ে যাচ্ছে কোন অনুশোচনা নাই মাসের পর মাস হারাম ভক্ষণ করেই যাচ্ছে মনের মধ্যে কোন পরিবর্তন নাই ভয় ভীতি বলে কোন জিনিস নাই ভাবে নেবে নিজেই চিন্তা করেন ইমানটা কি অবস্থায় আছে আমি বলতে বলবো না এসে বসেছে নিজেকে প্রশ্ন করতে শেখেন আমার ইমানের অবস্থাটা কি এত হারাম খাচ্ছি আমি ভয় লাগছে না কেন এত গুণা করছি আমি পরিবর্তন ভয় নেই কেন গুণা তো করেই যাচ্ছি আহা নিজেকে প্রশ্ন করেন ইমানের অবস্থাটা কেমন আমি বলতে পারি না

খ্রিস্টান হয়ে যাও ইসলাম ধর্ম ছেড়ে দাও কি ইমাম সাহাবা আব্দুল ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলতে এক খ্রিস্টানদের বাদশা শুধু এই খানি নয় গোটা আরব যদি আমার নামে দিয়ে দাও এক লমহা মানে একটা মুহূর্তের জন্য আমি ইসলাম ত্যাগ করতে পারবো না জোরে বল জোরে বলা যাবে না সুবহানাল্লাহ

বনে দিয়েছিল ওকে শুনিতে চনাবো না ওর হাতের কাছে দে ওর পায়ের কাছে দে তীর কানা মারো যাতে ও ভয় খেয়ে যায় যাতে ও ভয় খেয়ে গিয়ে ইসলাম কানা ছেড়ে দেয় আল্লাহ রসুল সাহাবি যাতে আব্দুল্লাহ খোসাফা আর সাহাবি আল্লাহ আল্লাহ খোদালো হুজুরে পায়ের কাছে তীর মারে হুজুরের কাছে দে তীর মারে বাদশাহ জিজ্ঞাসা করে এ

আমি হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খ্রিস্টান বাদশার কাছে নিয়ে গেল তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে তুমি কি খ্রিস্টান হয়ে যাবে হুজুর জানিয়ে দিলেন আমি তো ইসলাম ধর্ম ছাড়ব না তবে কি যন্ত্র কাঁদো তোমার চটি কেন পানি গরম তেলখানা জেগে তুমি কি ভয় কে গিয়েছো ও মানা কাকে কে বলে আল্লাহর রাসূল সাغاবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়বা রাদিয়াল্লাহু তাআলা নবু চৌক বড়া পানিলে কেন কে জানতে দিলেন আমি আব্দুল্লাহ আমার তোকে কেন পানি আমাকে আল্লাহ রব্বুল আমীন একটা জীবন দিয়েছেন ও একটা জীবন কোন চেনের মধ্যে ছেনে দেবে ইকুনি শেষ হয়ে যাবে আল্লাহ রব্ব

ওনার দুনিয়াতে আল্লাহ খুশি হয়ে বলেছে র আল্লাহু عنকুম ফরদুবান আমি আল্লাহ খুশি তারাও আমার উপর খুশি ধরে বলবেন সুবহানাল্লাহ খ্রিস্টানদের থেকে ফেল হয়ে গিয়ে কিছুক্ষণ করে বলছে আব্দুল্লাহ আমি তোমাকার পরীক্ষা লব না ছেড়ে দেব তবে সৌদিদের নিয়ম রীতি অনুযায়ী তুমি যদি আমার মাথা মাথাটাকে চুমা খেতে পারো তোমাকে ছেড়ে দেব চুমা খেতে পারি আমার একটা শর্ত আছে আমাকে একা ছাড়লে হবে যতজন বন্দি আছে মুসলমানদের সবাইকে খ্রিস্টানের বাচ্চা বলছে চুমা যদি খাও সবাইকে ছাড়ছে

কারা ওখানে জিজ্ঞাসা করলো জিজ্ঞাসা করলো জবাব দিতে আপনাকে কেন বলবো ফিরে ফারুক আজম ঘুরে ঘুরে করে টুক 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 নিজেই চলে গেল কারা আপনারা কোথা থেকে এসেছেন জবাব দিতে আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কষ্ট করে ঢাকা করব যোগাজ একটু দরকার রাত হয়ে গিয়েছে বলে মদিনা শরীফ আর ঢুকিনি বাইরে তাবু লাগিয়েছে হঠাৎ করে রাত্রি আমি আর আমার বিবি এসেছি হঠাৎ করে রাত্রি আমার বিবি তো হামেলা পেটে বাচ্চা এই বাচ্চার কোর সবের যন্ত্রণা বেদনা উঠেছে চিন্তিত বড়টা পেরেশান এই রাত্রিতে কোথা যায় আমার বিবি কে নিয়ে বাচ্চার কোর সবের বেদনা অচেনা জায়গা ফারুক আদম পরিচয় দিলেন না বললেন থামেন আমি কোনি ব্যবস্থা করতে আসছি ছুটলেন নিজের বাড়ি সুবহানাল্লাহ বলে বিবি কে গিয়ে বলে সওয়াব কিনতে চাও সওয়াব নেকি যদি চাও তামাশা দেখনি চলো

आपने अमीर जारमे कई सर रोम कहाँ पे देखे नहीं नाम सुने कहाँ पे सुनाओ अल्लाह वाले तो दब दबा ल दिए थे आपना नामे रोम कहाँ पे देखे नहीं नामे कहाँ पे आपने अमीर अपना क्या मैं जाब ले चिताई कर चें ना बोल ख़ुद बोल चें हाँ अमीर अमीर

ফารุก आजम হুজুরও মতছেন মেরে মেনে হাফিজাত পানি পান করছেন পানি আর জোনাইরা জুনাইরার দিকে তাকিয়ে বলছে জোনাইরা তোর উপর কিন্তু এখন আমার মায়া আসে তো কে আতো মেরে জামি হাফিজাত পানি পান করছে কিন্তু মায়া আসে হযরত জুনাইরা তখন দুইবার হয়ে গেল

খুনে ও রবিল্লাবা আমি জুনাই রাগে এরে আতমার মেনে দে আমি জুনাইর কোনো কষ্ট নাই আমি জুনাইর কোনো দুঃখ নাই ও রবিল্লাবা এরে আমি জুনাই রাগে আতমার মেনে দে চোখ দুটি হয়ে গেল চোখ দুটি হয়ে গেল আমি জুনাইর আর কোনো কষ্ট নাই আমি জুনাইর আর কোনো দুঃখ নাই ও রবিল্লাবা আমি জুনাইর আর আপনার দরবারে চোখ চকু ডুঙ্গামা কে জানিয়ে দিয়েছে আমাকে জানিয়ে দিয়েছে ডাক্তর আল্লাহকে তোর আল্লাহর কত ক্ষমতাম চকুডে ফিরিয়ে দেবে বলতো তোর নবীকে

ওই ছিপ ছেলে ফেলে হইল গুরিয়ে 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 ফতনাটা বেশ বড় পালাই থাকে কিন্তু সুতোটা গুরিয়ে গুরিয়ে ফতনা কতটা থাকে বড়টাই বলে সাধারণ জিয়ে রাখে মাছ খেলে ও তারপর কাঁপে কথা বলে মাছ খেলে ওই ফতনা কাঁপে না কথা ঠিক না বল বলছি কাঁপে এখন আমাদের সমাজ সুদে ডুবে অমল হয়েছে ফতনার মতন জায়গা সমাজ সুদে ডুবুট কাটছে আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বললেন আহা বাড়ির মেয়েগুলো শুরু করেছে দল বেঁধে বলুন নাউজুবিল্লাহ নাজাতের কোনো গল্প না শরীরে সরষের দানা পরিমাণ হারাম থাকে ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না

কারো জীবনে এটাই তার শেষ সপ্তাহ আর সবসা ঘুরবে কারো জীবনে এটাই তার শেষ দিন আর দিন ঘুরবে না কারো জীবনে এটা তার শেষ ঘন্টা আর ঘন্টা ঘুরবে না কারো জীবনে

বিক্রি করে পথের ভেকারি হয় আপনার সাইকেল চালিয়ে বাজারে গেছিল জুয়ার ঝোঁকে সাইকেল টাও দিয়ে হেঁটে হেঁটে ঘরে এসে ঘড়ি পরে বাজারে গেছিল জোয়ার ঠকে ঘড়িটা খুলে দিয়ে খালি হাতে ঘরে এসেছে। ফোন নিয়ে বাজারে গেছিল জোয়ার ঠকে ফোনটা দিয়ে জোয়ার খেলে বিনা ফোনে ঘরে এসেছে কথাটা ঠিক বলছি না ভুল বলছি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে যা ভাবছেন তা নয় কঠিন পরিস্থিতি কি ভাবছেন আপনি

পানি হলে একদিন আমাদের কবর পানি চলবে ভয় হল না ভয় হলো না আল্লাহকে ভয় লাগলো না আল্লাহকে ভয় করে কোরআন শরীফ আল্লাহ বলেছে তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আমি আল্লাহ আমাকে ভয় কর ভালো ভালো ঘরের ছেলে ভালো ভালো ঘরের ছেলে ভালো ভালো ঘরের ছেলে লটা নিতে দিল ও সবজির ব্যবসা করে আল্লাহ দুটো টাকা দিল কত কষ্ট করে দুটো পয়সা ইনকাম সবজির ভ্যান নিয়ে সবজির বস্তালে সবজির বাজারালে মাথায় করে কাঁধে করে ভ্যান ঠেলে ভ্যান ঠেলে বিভিন্ন কামদেবপুর হাটে গিয়ে রন্ধন গাছা কামদেবপুর হাট বিক্রি করে আল্লাহ দুটো টাকা দিল সহ্য হলো

সাধারণ এক ফোঁটা তেল ছোট্ট ফোঁটা বড় ফোঁটা না সামান্য ছোট ছোট ফোঁটা তেল এই নরম জায়গায় ফসক গেলে ফুসা উঠে যায় ওই যদি গেলে đi ও জ্বলনটা কোঠি না ঠিক কঠিন জ্বলন সাধারণ একটা তেলের এসে পড়লে যদি ফুসা ওঠে এই হ জাহান্নামের আগুনটা কি অবস্থা ভয় লাগলো না ভয় এলো না এত হিমাগতি এত অহংকার তিন দিন জ্বর হলে হাঁটতে পারি না একজন ধরে ধরে হাঁটায়